ডিজিটাল টেক মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা বিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলবেন তো বিলিয়ান্ট সম্পর্কে অলরেডি কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বিলিয়ান্ট সম্পর্কে এ টু জেড ধারণা পাবেন তো চলুন আজকের ভিডিওটি এখানে স্টার্ট করা যাক তবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আমাদের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে সেখানে যদি লিখে সার্চ দেন তাহলে অ্যাপটি চলে আসবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিংক দেওয়া থাকবে তো সেখান থেকে আপনারা এটি অবশ্যই ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর ইনস্টল করে এই অ্যাপটিকে ওপেন করবেন তো অ্যাপটিতে ওপেন করার পর এরকম একটি ইন্টারভেস চলে আসবে এটাকে আপনারা স্লাইড করে এইদিকে নেবেন তো তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কোড দেখাচ্ছে কান্টি কোড ওপর থেকে আপনারা আপনার কান্টিটি সিলেক্ট করে নেবেন আর যদি আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্টিটি ওইখানে অটোমেটিক আসে যদি হঠাৎ না আসে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তো তারপর আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বারটি অবশ্যই আপনারা যেটি ইউজ করেন সেই নাম্বারটি দিয়ে দেবেন তো ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবেন তো কন্টিনিউতে দেওয়ার পর এখানে কনফার্ম তো তারপর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড যাবে ফোর ডিজিটের তো আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি কোড অলরেডি চলে আসছে তো এই কোডটি এখানে দিতে হবে তো তো কোডটি কোডটি আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর অটোমেটিক লোডিং নিবে এবং দেখাবে প্লিজ ওয়েট একটু ওয়েট করতে বলবে তো তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর তারপর কন্টিনিউতে ক্লিক করার পর অ্যালাউ করে দিতে বলবে তো অ্যালাউটা করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা ফার্স্ট নেমটি দিবেন তো আপনারা অবশ্যই এনআইডি কার্ড দেখে দেখে এই কাজগুলো করবেন যদি আপনি এনআইডি কার্ড দেখে দেখে কাজটি না করেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে প্রবলেম ফেস করতে হতে পারে তো এই জন্য আমি আপনাদের অলওয়েস সাজেস্ট করবো যে অবশ্যই আপনারা এনআইডি কার্ডটি দেখে দেখে করবেন তো আমি এনআইডি কার্ডটি দেখে দেখেই করতেছি তো আপনি ইচ্ছে করলে ওখানে প্রোফাইলে একটি পিকচার অ্যাড করতে পারেন তো না করলেও সমস্যা নাই পরবর্তীতে আপনারা সেটাকে অ্যাড করে নিতে পারবেন তো আমি সেটা পরে দেখাচ্ছি তো তারপর কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেব তো ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি অ্যালার্ট শো করতেছে দেখি অ্যালার্টটি আমি দেখি কি হয় তো একটা দেখাচ্ছে যে নেট চালু করার জন্য অবশ্যই মানে জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করতে হবে তো এটাই বলছে তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে নিবন্ধন করবেন তো আর এখানে আরেকটি অ্যালার্ট দেখাচ্ছে যে বিশ টাকার কম রিচার্জ করলে সেখান থেকে একটা পার্সেন্ট কেটে নেওয়া হবে তো এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম তো তারপর এখানে প্রথমটা হচ্ছে অপশন আপনি এগুলাতে মেসেজ করতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে কলের অপশন এখানে আপনি ইচ্ছে করলে নাম্বার টাইপ করে কল করতে পারবেন আর এটা হচ্ছে কন্ট্যাক্ট তো আপনি ইচ্ছে করলে আপনার যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টটি এখানে টার্ন অন করে দিলেই সেখান থেকে আপনারা নাম্বারগুলো দেখতে পারবেন আর হচ্ছে সেটিং তো সেটিং এর মধ্যে অনেকগুলা অপশন আছে প্রথমে আছে ইনভাইট ফ্র্যান্ডস লোড ডাটা ইউজ ইউজেস আছে তারপর আসছে ব্যালেন্স মাই ব্যালেন্সে যদি ক্লিক দেন তাহলে আপনারা আপনাদের ব্যালেন্সটি দেখতে পারবেন তো এই মুহূর্তে যেহেতু এখানে কোনো রিচার্জ করা নেই এই জন্য এখানে জিরো জিরো দেখাচ্ছে মাই প্যাকেজ দেখতে পারবেন এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার প্যাকেজটা দেখতে পারবেন আওয়ার রেটস মানে কল রেটটা আপনি দেখতে পারবেন তো এই সম্পর্কে আপনারা আস্তে আস্তে দেখে নেবেন তো আমি এখন সরাসরি দেখাবো যে কিভাবে আপনারা এটিকে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনারা এটাকে অ্যাপ্রুভ করবেন এজন্য আপনারা অবশ্যই আপনাদের নামের উপরে ক্লিক দিয়ে দেবেন তো নামটির উপরে ক্লিক দেওয়ার পর দেখেন নিচে দেখা যাচ্ছে at document warning for submission তো এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন ইচ্ছা করলে অন্য ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন আমি সাজেস্ট করব যে গুগল ক্রুম দিয়ে ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের ব্রিলিয়ান্টেড যে ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে যাবে এবং সেখানে একটি ফর্ম চলে আসবে তো দেখেন এখানে চারটি স্টেপ দেখাচ্ছে তো পেজটা টোটালি লোড হয় নাই এই জন্য এরকম দেখাচ্ছে তো এখানে দেখেন চারটা স্টেপ প্রথম হচ্ছে জাতীয় দিতে তো আমরা সরাসরি এগিয়ে যান বাটনে ক্লিক দেওয়ার পর এখানে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে তো এখানে টাইটেল তো টাইটেলের জায়গায় এখানে যেহেতু আমি ছেলে মানুষ এই জন্য মিস্টার সিলেক্ট করে দেবো এবং নামটি দিয়ে দিব তো নামটি দিয়ে দেব তো নামটি দেওয়ার পর এখানে জাতীয় পরিচয় পত্র থেকে সরাসরি ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা এখানে দিতে বলছে তো আমি সে মানে আমি টোটাল পেজটা ফিল আপ করে আপনাদের মাঝে চলে আসছি তো তারপর পুরা পেজটি দেখবেন যে ঠিক আছে নাকি তো সব কিছু ঠিক থাকার পর আপনারা সেখানে প্লাস আইকনে ক্লিক করে করে ছবি দুইটা আপলোড করবেন এবং সাবমিটে ক্লিক করে দিবেন তো তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চালান তো চলমান তো মানে এটা আর কি হচ্ছে তো একটু আপনারা ধৈর্য ধরে এই পেজটিতে অপেক্ষা করবেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ব্রিলিয়ান্ট অ্যাপের ভিতর কিন্তু চলে আসছে তার মানে ডকুমেন্ট সাবমিটেড কিন্তু হয়ে গেছে তো এখন দেখি তারা একটা অ্যালার্ট দিল সেই অ্যালার্টটিতে কি আছে দেখেন আপনারা পরিচয়পত্র দেওয়ার জন্য ধন্যবাদ তার মানে অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে আর এটা করার জন্য তারা ধন্যবাদ জানাচ্ছে তো দেখি এখন আমার ব্যালেন্সটা চেক করি তারা কোনো ধরনের কিছু ফ্রিতে দিচ্ছে কিনা না এখন পর্যন্ত দেয় নাই তো এখন এই বিলিয়েন্ট অ্যাকাউন্টটি আমাদের চালানোর জন্য প্রস্তুত তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি বুঝে না থাকেন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা সরাসরি কল দিয়েও আমাদেরকে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching this video.